দেখুন এখানে আপনারা যে এই ছাদটা টপ রড ছাড়া ঢালাই হচ্ছে তো এই ছাদটা কত বড় ঝুঁকিতে থাকছে সেটা আপনারা বুঝতে পারছেন শুধু এই টপ রড না এই বিল্ডিং এ আরো অনেক মারাত্মক কিছু ভুল আছে যা আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পুরো জিনিসটা দেখবেন যে এই বিল্ডিংয়ের এই ছাদটা এবং এই বিল্ডিংটা কত বড় একটা মারাত্মক ঝুঁকির মাঝে থাকছে এবং ঝুঁকি নিয়ে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে সম্পূর্ণ কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আমি আপনাদের বলবো এই ছাদটাতে এই বাড়ির মালিক কিভাবে বাঁশ খাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে বাস দিলাম তো আপনারা কিভাবে বাস দেবেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক এই বাড়িটা আপনার ছয়তলা ফাউন্ডেশন এবং এটাই হচ্ছে প্রথম ছাদ আর টোটালি এই বাড়িটা আপনার আঠারোশো স্কোয়ার ফিট বাড়ি তো এই বাড়িতে আপনারা যদি ভিডিওটা আমার ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে এই বিল্ডিংয়ে কিন্তু আপনার ক্যারিং ছাদ আর এই ছাদে কোনো টপ রড ব্যবহার করা হয় নাই আর এই টপ রড না ব্যবহার করার কারণ কি সেটাও আমি আপনাদের বলবো তো আমার কিছু লেবার মিস্ত্রি এই ছাদে কাজ করছিল যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা করছি কারণ আপনাদের দেখালাম যে আমরা জানি যে ছাদে কিংবা কোনো কাজে যদি রড কম দেয় কিংবা চুরি করার কোনো কারণ থাকে ক্ষেত্রে আমরা জানি যে সরকারি কাজকাম হলে তো কন্ট্রাক্টর দেখা যায় কিছু মাল সামনা কম দেয় তো এখানে দেখুন এই বাড়ির মালিক কিন্তু নিজেই এই রডগুলো এখানে ব্যবহার করতে মিস্ত্রিদের দেয় নেই তো আমি অবশ্য মিস্ত্রির সঙ্গে কথা বলছি বাড়িওয়ালার সঙ্গেও কথা বলছি ওভাই দুইজনের সঙ্গে কথা বলে তাই আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি তো এখানে দেখুন যে কান্নিগুলো বের হয়েছে এই ছাদ থেকে এই সমস্ত কান্নিষের উপরে কিন্তু গাঁথনি আছে আর যখন এই গাঁথনিগুলো দেওয়া হবে তখন কিন্তু আপনার এই কান্নিষটা কীভাবে কী লোড নেবে সেটা আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই ছাদের যে টপ রোড ব্যবহার করা হয় না সেক্ষেত্রে এই ছাদটা যখন ঢালাই কমপ্লিট হয়ে যাবে তো আমার মনে হয় না যে এই সেন্টারিংগুলো খুলি এখান থেকে বার করতে পারবে তো আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই যে এই রকম স্বাদ যদি একজন বাড়িয়ালা ঢালাই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু মিস্ত্রির কোনো দোষ হবে না তো যাই হোক আপনারা যদি এই রকম স্বাদ কখনো ঢালাই করে থাকেন কিংবা বাইন্ডিং করে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে টপ রোজ টপ রোড ছাড়া একটি বিল্ডিং কিভাবে ছাদের ঢালাই কমপ্লিট হয় যে দেখুন যেখানে ঢালাইগুলো করা হচ্ছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারছেন এখানে কোনো টপ রোড নাই আর দেখুন ক্যারিংয়ের গোড়াগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এই জিনিসটা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে ক্যারিংয়ের গোড়ার থেকে টপ রোডগুলো সঠিকভাবে বোঝা যায় তো দেখতে পাচ্ছেন আপনারা যে কান্ডগুলো বেরোয় সেখানে কিন্তু কোনো টপ রোড নাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাড়িওয়ালা কি বুঝে তার ছাদে টপ রোড ব্যবহার করলো না সেটা উনি নিজেই ভালো জানে তো যাই হোক এরকম বাড়ি যে ঝুঁকির মুখে থাকবে এবং এই বাড়ি ঘরগুলো যদি আমাকে ফিরিয়ে দেয় তবুও আমি নেব না আর আপনাদের যদি দিতে চাই তাহলে আপনারা কি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই বাড়িটা যখন আপনার ছয় লাখ কমপ্লিট হবে কিংবা আপনার দুই থেকে তিনটা সাত কমপ্লিট হবে আপনার উপর ছাদও যদি এরকম টপ রোড ভিন ঢালাই করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই বাড়িটা কতখানি রিক্সের মধ্যে থাকবে এবং আমার মনে হয় না যে বাদ বাকি যে ছাদগুলো ঢালাই হবে সেই ছাদগুলো এমন হবে তবে এর থেকেও খারাপ হতে পারে আমার একটা আইডিয়া আছে কারণ একটা বিল্ডিংয়ের প্রথম যে ছাদটা সেই ছাদে যদি এমন হয় তাহলে উপরকূত ছাদগুলো কেমন হতে পারে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারবেন যে দেখুন ঢালাই হচ্ছে সেখানেও কিন্তু টপ রোড নাই হয়তো আপনারা ভাবছেছিলেন যে পরে হয়তো টপ রোডগুলো ব্যবহার করবে যে দেখুন কোনো রকম কোনো টপ রোডের চিহ্নই নাই তো এরকম বিল্ডিং করে মালিক তো অবশ্যই বাস খাবে আর আশপাশে যেসব বিল্ডিং থাকবে সেই সব মালিকদেরও বাস দেবার চিন্তাভাবনা আছে আমার বলে মনে হয় তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওর থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যালেন্টটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ